ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কয়েকদিন ভিডিও আপলোড করে নাই, কারণ মা উনি একটু শিখছিল। তো আমরা কোন জায়গায় আছি তোমরা জানো? আমরা এসেছি বসুন্ধরায়। বসুন্ধরায় আমরা খেলতে এসেছি। ওই জায়গাটার নাম হচ্ছে টগি ওয়ার্ল্ড। আগে পাপা মামুনি মনে শপিং করবে। তো দেখি মামুনি আর পাপা কি শপিং করে। শপিং করতে করতে তো আমাদের পা ব্যথা হয়ে যায়, করবার হাঁটবো। পাপা ব্রেক নিচ্ছে, কারণ পাপা পিকচার উঠাতে যাচ্ছে। আমি তো পিকচার উঠাবো না, ভালো লাগে না, খুব বোরিং। তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, তারপর তোমরা দেখবে বসুন্ধরায় আমরা কী কী করতে পারি, আর তোমরা অবস্থায় তোমরা কী কী করতে পারো, আর কমেন্ট করে জানাইও। সাইবার তো পাপার সাথে পিকচার তোলার জন্য রেডি। আমি তো স্টাইল করতে চাই না, আমি সাইবার স্টাইল করে, আমি করি না কখনো, কারণ আমার মন হয় না। পিকচার বাবা মামুদের কে তো কিচ্ছুই চায় না, শুধু পিকচার চায়, পিকচার। তো এটা হচ্ছে টগি ওয়ার্ল্ড, তো এখানেই আমরা খেলতে আসবো। আর পিকচার কেন তুলছে জানো? আমরা বড় হব তো পিকচার তো দেখতে পাবো না, এই জন্য। টগি ওয়ার্ল্ডটা দেখো তো, এদিক ওদিক দেখো তো, আমরাও দেখছি, সুন্দর না? অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, অনেক রকমের বিল্ডিং। আমরা একদম টপ ফ্লোরে চলে গেছিলাম, একদম একদম উপরে, সুপারম্যানের মতো। হ্যাঁ, আবার পিকচার, বোরিং বোরিং। এবার এখানে আমার টিকেট নিব, তারপর ঢুকবো। এখন কি হবে এটাই জানি না। এখন আবার পিকচার পিকচার পিকচার। আজকে তো মনে পিকচার ডে, কি জানি। দেখছো, হা হা, আমরা বার্ড সেজেছি, বার্ড। দেখো এখানে টগি ওয়ার্ল্ড লেখা, দেখতে পাচ্ছো? এখানে তোমরা এই শোয়ে এসো, মজার আলাদা কিছুই নেই। আমাদের টিকিট নেওয়া শেষ, আমরা ভিতরে চলে এসেছি। এই যে দেখো এখানে এখানে আমরা বসি। সাইবো খুব টায়ার্ড, আমি এদিক ওদিকে একটু দেখছি এম কি কি আছে। পাপা তো টিকিট নিতে গেছে, ভিতরে তো টিকিট নিতে হয়। তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছি এখানে কি কি আছে।
আমাদের সাথে থাকলে তো টগি ওয়ার্ল্ড দেখতেই পাবে। থাকো আর আমাদের সাথে দেখতে থাকো। এই যে এখান থেকে টিকিট নিতে হয় আর এখানে গেমস অথবা রাইড করতে হয়। তো আমরা চুজ করেছি কি রাইড, গেম তো বোরিং লাগে, রাইড করেছি আমরা চুজ। দেখছি আমরা কোন রাইডে উঠতে পারি। সাহেব বলছে এদিক কতবার ওদিক, এদিক কতবার ওদিক, সামনে তোবার পিছে, এটা তো আমি অনেক কনফিউজ হয়ে গেছি। তো সাহেব এদিক ওদিক বলতে 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 আমি একটা জায়গা দেখেছি, তোমরা দেখো এটা কোন জায়গা, ওই দূরে থেকে দেখেছি, অনেক দূরে থেকে। কারণ আমি বড় হয়ে গেছি এই জন্য, বুঝি তো ফ্রেন্ডস। এই যে এই রাইড, এই রাইড তো মজাই আলাদা, এরা তো সাইবা উঠবে না, সাইবা উঠলে তো পুরা ভয় শেষ। আমি তো উঠেছি, আমার তো ভয় লাগতেছিল, ওই জন্য উঠবে না ভাই। আমি তো ব্রেভি গার্ল, আমার তো এখন ভয় লাগছে না, আমার মনে করেছিল আমার ভয় লাগবে। সাইবা এখানে উঠলে ওরা আসতে দেবে না, যখন আমার মতো সাইবা হবে তখন আসতে দিবে। ওরা ওখানে দিত রাইডে সাইবা কান্দা কান্দা অবস্থা খারাপ হয়ে যেত, আমার তো উহু লাগতেছে, উহু মজা লাগছিল তো। এখন এই রাইড শেষ, তো আমরা নেক্সট রাইডে উঠব। খুব মজা ছিল সত্যি ফ্রেন্ডস, তোমরা এখানে আসলে সবাই হাসতেছে দেখতে পাচ্ছ, আমি হাসতেছি আস্তে আস্তে বসে। এটা হচ্ছে বেবি রাইড, খুব বোরিং রাইড, খুব আস্তে চলে, সাইবা পছন্দ করে, তো সাইবা একটু মন খারাপ করেছিল এর জন্য আমি ওর সাথে উঠছি। আর এটা খুব বেবি রাইড, আমি তো উঠতে চাই না এই রাইডে, কিন্তু সাইবা বলেছে তো কথাই তো শুনতে হবে। বোরিং রাইড ফিনিশ, এবার আমি আমার পছন্দের রাইডে উঠব। ফ্রেন্ডস এই রাইডে উঠলে তো
খুব মজা লাগবে, আর তোমার মনে হবে কি তুমি স্পেসে চলে গেছো। আমি তো স্পেসে গেলাম। বাই বাই ফ্রেন্ডস। আমি তো ভয় পাই না, শুধু যেগুলো আছে ওরা ভয় পাইছে, আমি তো ভয় পাই না। খুব মজা লাগেছিল। আচ্ছা ফ্রেন্ডস, এটা একটু দূরে করে ভিডিও করতে হয়, কারণ এটা তো অনেক বড়। এই জন্য দেখো তো, আমাদেরকে তুমি খুঁজে পাও, একটু ভালো করে দেখো তো ফ্রেন্ডস, একটু ভালো করে। এখন তো খেলার পালা শেষ, এখন খাবার পালা আর বসে যাওয়ার পালা। তো ফ্রেন্ডস বাই বাই, আমরা যখন আবার ভিডিও করবো আমাদের সাথে আবার কনেক্ট করো আর আমাদের সাথে মিশো। ভালো থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো